আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ঘরে আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ মুতালিব হোসেন, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদেরকে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসা সম্পর্কে আলোচনা করব। দেখো কি আগে কি আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে এক মালিকানা ব্যবসা। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক মালিকানা ব্যবসা। তোমরা কি কি বলতে পারো এক মালিকানা ব্যবসা কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে দেখো আমি একটু বলছি, পৃথিবীর অতি প্রাচীনতম ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা। কি? পৃথিবীর অতি প্রাচীনতম ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা। সাধারণত এক মালিকানা ব্যবসার হাত ধরেই অন্য অন্য ব্যবসায় জয়যাত্রা শুরু হয়। সাধারণত যে ব্যবসায় একজন মালিক থাকে তাকেই এক মালিকানা ব্যবসা বলে। অর্থাৎ একজন মাত্র মালিক দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। এক মালিকানা ব্যবসায়ের মালিক একাই সমস্ত পুঁজির যোগান দিয়ে থাকে। ব্যবসায় লাভ হলে মালিক একাই ভোগ করে, আবার লোকসান হলে একাই বহন করে। তাই আইনের চোখে এক মালিকানা ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই। মালিকও কারবার এক ও অভিন্ন সত্তার অধিকারী। এক মালিকানা ব্যবসার মালিক ইচ্ছাকুলক যে কোনো জায়গা, মানে পৃথিবীর বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় ব্যবসা শুরু করতে পারে। আর এক মালিকানা ব্যবসায়ের মানে ঝামেলা কম বলে এটা সবাই বেশি পছন্দ করে। আর আমি শুরুতেই বলেছিলাম, সাধারণত এক মালিকানা ব্যবসা মালিকানার হাত ধরে সাধারণত অন্য অন্য ব্যবসায়ের জয়যাত্রা শুরু হয়। এরপরে এক মালিকানা ব্যবসায়ের পরে আরও অন্য অন্য ব্যবসা আছে, যেমন আসে দেখো অংশীদারি ব্যবসা, তারপর আছে দেখো যৌথ মূলধনী ব্যবসা, তারপর আছে হলো সমবায় সমিতি, সুপ্রিয় শিক্ষার্থী বোঝা যাচ্ছে তো? দেখো তারপরে আছে হলো রাষ্ট্রীয় ব্যবসা, তারপর আছে হলো সরকারি বেসরকারি, বেসরকারি অংশীদারিত্ব ব্যবসা, দেখো সাধারণত দেখো এক মালিকানা ব্যবসার পরে সাধারণত অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, সমবায় সমিতি ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসা, সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবসা, এই সমস্ত ব্যবসায়ের মানে যাত্রা শুরু হয়। আবার দেখো আমরা সাধারণত মানে এক মালিকানা ব্যবসায়ে হাত ধরে যেহেতু এইসব ব্যবসা যাত্রা শুরু হয়েছে, এই জন্য আমরা পরের অধ্যায় সাধারণত অংশীদারি ব্যবসা সম্পর্কে জানবো, যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে জানবো, সমবায় সমিতি সম্পর্কে জানবো, রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে জানবো, তারপরে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবসা সম্পর্কে জানবো। তাই সুপ্রিয় শিক্ষার্থী, তারপর আমরা একটু হালকা পাতলা জেনে নিচ্ছি, যেহেতু সামনে বিস্তারিত জানবো অংশীদারি ব্যবসাটা কী।
দুই বা ততোধিক ব্যক্তি মানে চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জন উদ্দেশ্যে মানে যখন কোনো ব্যবসা বাণিজ্য গঠন করে তখন তাকে অংশীদারি ব্যবসা বলে। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করা যায় না। আবার এই চুক্তি দুই রকম হতে পারে, মৌখিক চুক্তি ও লিখিত চুক্তি। তবে মৌখিক চুক্তি চেয়ে লিখিত চুক্তি মানে অধিক কার্যকরী। তারপর আছে যৌথ মূলধনী ব্যবসা। কতিপয় ব্যক্তি স্বেচ্ছা যৌথভাবে মূলধন সরবরাহ করে যে ব্যবসা গঠন করে থাকে তাকে যৌথ মূলধনী ব্যবসা বলে অথবা কোম্পানি সংগঠন বলে। বাংলাদেশে 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী এই ব্যবসা গঠন করা হয়। তারপরে রাষ্ট্রীয় ব্যবসা। সাধারণত আমরা জানি রাষ্ট্র বা সরকার কর্তৃক গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, মুনাফা অর্জন নয়। জনগণের কল্যাণ সাধন করাই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় মূল উদ্দেশ্য। সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবসা। আমাদের সমাজে আমাদের দেশে সরকারি এবং বেসরকারিভাবে অনেক অংশীদারি ব্যবসা আছে, সেইগুলিকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবসা বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই, তারপর আবারও বলছি এক মালিকানা ব্যবসা সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। মোট কথা, যে ব্যবসায় একজন মাত্র মালিক থাকে তাকে এক মালিকানা ব্যবসা বলে। মাত্র একজন মালিক দ্বারা গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। এক মালিকানা ব্যবসা গঠন করতে হলে মানে কোনো বিধিনিষেধ মেনে চলতে হয় না। যে কোনো ব্যক্তি ইচ্ছে করলে যে কোনো জায়গায় ব্যবসা শুরু করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এক মালিকানা ব্যবসা সম্পর্কে ধারণা পেয়েছো। তাহলে আজ আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করব। তবে শেষ করার আগে বলছি, তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপত্তা থাকবে, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। খোদা হাফেজ।